বের আপনার সাথে দেখা হবে সাথে একটু পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাই ভোর হইল, এখন অফিসের জন্য বের হব আর কি। যদিও আজকে গিয়ে আবার আজকেই চলে আসবো নার্সিং দিতে, কারণ কালকে অফ ডে আছে মিলাদুন নবী, এই কারণে। সবাই আমি গিয়ে বের হই, বের হয়ে আপনার সাথে দেখা হবে, সাথে থাকুন, কোথাও যাবেন না, একটু পর আবার দেখা হচ্ছে। সবাই যদি আমাকে দেখা যাচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে আর আমি ছাতা উঠে রাখছি। বৃষ্টি বলতে কি একটা ঝড় হচ্ছে আর কি, অনেক কষ্টেই যাওয়া লাগতেছে। এই যে একটু দেখা যায়। সো গাইজ, ট্রেনও কাছাকাছি চলে আসছে, যেতে থাকি, পর আপনার সাথে স্টেশনে গিয়ে দেখা হবে। গাইজ, স্টেশনে আসলাম। স্টেশনে আসতে গিয়ে হঠাৎ করে ঝড়ের মধ্যে পড়ে গেছিলাম। খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর অনেক জোরে বাতাস ছিল। আর কিছুক্ষণ পরে ট্রেন আসবে, পরে দেখো। গাইজ, ঢাকা চলে আসলাম আর এখন আমরা আছি বনানী। অনেক বৃষ্টি হয়েছে, যে এখনও বৃষ্টি হচ্ছে, চারিদিকে শুধু বৃষ্টি। আর আজকে অন্য অন্য দিনের তুলনায় গাড়ি খুবই কম, আর যে দেখেন পিছলে যাওয়ার অবস্থা। সো গাইজ, অফিসে চলে আসলাম আর কি বলবো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কারণে আর ট্রেন থেকে নেমে আমি আর কোনো ভিডিও করি নাই, কারণ আমি নিজে নিজেরে কোনো মতো জাস্ট ছাতার নিচে নিজেরে কোনো মতো ভিজা থেকে বাঁচাইছি। প্রচুর বৃষ্টি হচ্ছে আর এসে তো দেখলেন বনানীতে, যে যখন আমরা ব্রিজ দিয়ে পার হচ্ছিলাম চারিদিকে কী অবস্থা। সো কোনো মতো আসছি, এখন কাজ করি, পরে আজকে তো আবার বাসায় ব্যাক করবো, কারণ কালকে ছুটি আছে। সো গাইজ, আপনারা থাকেন, আপনাদের সাথে আমি পরে আবার দেখা হবে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সো গাইজ, কাজ শেষ করে চলে আসলাম শেরাপার স্টেশনে। এখান থেকে চলে যাব ফার্ম গেট, সেখান থেকে চলে যাব তেজগাঁও স্টেশনে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে একদম অবস্থা খুবই খারাপ, একদম জুতা টুতা ভিজে আমার অবস্থা শেষ, অনেক বেশি বৃষ্টি। সো গাইজ, আপনার সাথে স্টেশনে গিয়ে দেখা হবে, সো সাথেই থাকুন। স্টেশনে এসে দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য, টিকিট কেটে সিট পেয়েছি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সো গাইজ, এখন যে পরে দেখা হবে, আর আপনার একটা মন্টাজ দেখতে থাকুন, পরে আপনার সাথে দেখা হবে। এখনই আপনাদের সামনে একটা মন্টাজ চলে আসবে। সো গাইজ, আপনার মন্টাজ দেখতে আমরা চলে আসলাম নরসিংদীতে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ। এখন চলে যাব বাসায়, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, সারাদিন এত দৌড় ঝাপটা, যে অবস্থা শেষ। সো গাইজ, বাসায় এসে গোসল টোসল করে রেস্ট নিচ্ছিলাম আর ভিডিও করিনি। এই যে রাতে খাওয়া দাওয়া করলাম, এখন জাস্ট রুমে চলে আসলাম। টায়ার্ড হয়ে গেছে একদম, প্রচণ্ড ঘুমে ধরতেছে। সো গাইজ, আজকে এ পর্যন্তই, কালকে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন, একটু সাপোর্ট করে যাবেন, যাতে আমি আমার চ্যানেলটাকে একটা নেক্সট লেভেলে নিতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট গিফট করতে পারি। সো গাইজ,
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।